বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের সাতশো উনচল্লিশ নম্বর পেজে জীবন বিজ্ঞানের যে একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিউ টাইপ প্রশ্ন বিভাগ ক এবং বিভাগ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও চলো আজ ক্লাস শুরু করা যাক একই জায়গা প্রশ্নটা বলছে দেখো ট্রপিক চলন সংক্রান্ত কোন কোন বক্তব্যটি সঠিক উত্তর হবে নাম্বার বি এক প্রকার চলন প্রশ্ন বলছে কোনটি বক্তব্যটি সঠিক নয় উত্তর হবে অপশন নাম্বার সি অ্যাড্রিনালিন হার্ড উৎপাদন কমাল নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা নিচের কোনটি প্রতিবদ্ধ চাপের সঠিক পথ সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির স্নায়ু ও কারক নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার নিচের কোনটি সহজাত প্রতি অর্থ কিয়া উত্তর হবে অপশান নাম্বার সি হাঁটু ঝাঁকুনি নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা ভারতে মানুষের একটি ফ্রেক্সর পেশির নাম বলো উদাহরণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বাইসেপ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের ছয় যৌন জননে সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জন ধরনের গ্যামেট উৎপাদন অপরিহার্য একের দাগের সাত মিওসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন বক্তটি সঠিক নয় তা নিরূপণ করো উত্তর হবে অপশান নাম্বার ডি দেহ শারীরিক বৃদ্ধি ও পরিস্ফুটন এক দাগের আট নিচের কোন জোড়াটি সঠিক নির্বাচন করো উত্তর হবে অপশান নাম্বার বি কচুরি পানা ও পত্রজ মুকুল একের দাগের নয় জনন অঙ্গ ও জননগন্থি বৃদ্ধি ও পরিপক্কতা পরিপূর্ণটা ঘটায় মানুষের পরিস্পরণে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি বয়সন্ধি দশায় একের দাগের দশ নিচের কোনটি প্রচ্ছন্ন গুণ তা সমাপ্ত করো উত্তর হবে অপশান নাম্বার সি ফলের বর্ণ হলুদ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের এগারো কোন কোশচক্রের সঠিক পর্যায়ক্রমটি লেখো উত্তর হবে অপশান নাম্বার বি জি ওয়ান দশা তারপর এস দশা তারপর জি টু দশা তারপরে এম দশা নেক্সট প্রশ্ন দেখো কী বলছে বারোটা মানুষের অটোজম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না উত্তরা অপশান নাম্বার বি হিমোফিলিয়া একের দাগে তেরো নিচের কোনটি দুটি গিনি জিনোটাইপ গিনিফিকের কালো মসৃণ লোমের জন্য দায়ী সঠিক উত্তরভাবে অপশন নাম্বার সি একের দাগে চোদ্দ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলে সঠিক উত্তরভাবে অপশান নাম্বার ডি অ্যালিল নেক্সট প্রশ্ন বলছে পনেরো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর এই জিনোটাইপ থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি চার প্রকার নেক্সট প্রশ্ন বলছে বিভাক্ষ শূন্যস্থান পূরণ করো ড্যাশ হরমোন ডিম্বাশয়ের ডিম্বথলি বৃদ্ধি ও স্টেজকরণে সাহায্য করে উত্তর হবে এফ এস এইচ তোমরা কমেন্ট বক্সে এফএসএইচের পুরো কথা লিখে জানাবে নেক্সট প্রশ্ন বলছে দু একটা ড্যাশ হরমোন বিজে অবস্থা ভঙ্গন করে অঙ্কুত সাহায্য করে উত্তর হবে জিব্রালিন নেক্সট প্রশ্ন বলছে ডিএনএর কার্যকারী কার্যকারী এবং প্রোটিন সংশ্লেষের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য বহনকারী অংশকে ড্যাশ বলে উত্তর হবে জিন চারেরটা বলছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিপূর্ণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে উত্তর হবে মাইটোসিস নেক্সট পাঁচেরটা বলছে মটর গাছে ভিন্ন ভিন্ন ড্যাশ একই জিনোটাইপ দেখতে পাবে উত্তর হবে জিনোটাইপ নেক্সট ছয়েরটা বলছে দুর্দ্যাগের ছয় হিমোফেলিয়া হলো এস বাহিত ড্যাশ জিন রোগ উঠতে হবে প্রচ্ছন্ন জিনঘটিত রোগ নেক্সট সাতেরটা বলছে এরপরেগুলো হচ্ছে মিথ্যা সাতেরটা বলছে দুর্দ্যাগের সাত স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্তক হলো বলছে অ্যাকশন এটি হবে ঠিক নেক্সট বলছে দুর্দ্যাগের আট ট্র্যাক্টিক চলনে এক প্রকারে বক্রচলন স্তান পরিবর্তন হয় না এটি হবে মিথ্যা দিয়ে নয় বছর ডিএনএতে অ্যাডি বলছে অ্যাডিনিন হাইড্রোজেন বহন বন্ধনী দিয়ে গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে এটি হবে মিথ্যা দিয়ে দাগের দশ বলছে বহুকোষী জীব জীবের বৃদ্ধি তিনটি সুস্পষ্ট দশা বিভক্ত এটি হবে ঠিক নেক্সট বলছে দিয়ে দাগের এগারো একই প্রকার অ্যালির বহনকারী দুই জন জননকোষের মিলনে মিলন উৎপন্ন ডিপ্লয়েড জাইগোটকে হেটার জাইগোট বলে এটি হবে মিথ্যা যদি দেখো বারো বলছে মট মেন্ডেল মটর গাছের পরীক্ষায় দ্বিতীয় অপার সেভেন্টি ফাইভ পার্সেন্ট লম্বা মোটর গাছ পেয়েছিলেন এটা হবে সত্য নেক্সট বলছে দেখো স্তম্ভ মেলাও প্রথম আছে এফ তোমরা কমেন্ট বক্সে জানাবে সিএফ সি এস এফ এর পুরো কথা কি তো সিএসএফ হবে অপশন নাম্বার এফ মস্তিষ্কের কোর্সে পুষ্টি সরবরাহ নেক্সট হচ্ছে টেলোমিয়ার এটি হবে জি মানে হচ্ছে কমোসুমে দুটি প্রান্ত তারপর হচ্ছে প্ল্যানেরিয়া এটি হবে ই মানে হচ্ছে পুনরুৎপাদন নেক্সট হচ্ছে থাইরক্সিন এটি হবে বি মানে হচ্ছে মৌলবিপাক হার নিয়ন্ত্রণ তারপরে হচ্ছে সতেরোটা ফিনোটাইপ ও জিনো টাইপের অনুপাত একই হয় উত্তর হবে এ অসম্পূর্ণ প্রকটতা নেক্সট হচ্ছে মুক্তকানের লতি এটি হবে সি প্রকট বৈশিষ্ট্য নেক্সট দেখো পরেরগুলো উনিশেরটা বলছে বৈশাখী শব্দ হবে উত্তর হবে থাইরক্সিন নেক্সট বলছে কুড়িরটা মানুষের অক্ষিগোলকে করণীয়া ও লেন্সের অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটি কাজ কী হতে প্রতিসারক হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন বাইশেরটা সরি একুশেরটা বলছে সেন্ট্রোজোম বেমন্তু রাইভোজম ড্যাস তাহলে কী হবে রাইভোজম হবে পোটিং সংশ্লেষ বাইশেরটা বলছে একটি একশঙ্কর লম্বা ক্যাপিটালটি স্মল টি মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেঁটে স্মল টি মোটর গাছের সংখ্যা নেপন্ন যদি কত শতাংশ লম্বা অধিকার হবে উত্তর হবে ফিফটি পারসেন্ট নেক্সট প্রশ্ন বলছে দুই চব্বিশ এডিএইচ এডিএইচ এ অভাবে কোন রোগ লক্ষণ প্রকাশ পায় উত্তর হবে এক্সকোমোজোমে নেক্সট প্রশ্ন টা বলছে সরি চব্বিশেরটা বলছে এডিএইচের অভাবে কোন রোগের লক্ষণ পায় উ তেইশেরটা বলছে বর্ণান্ধ বনধান তার জন্য দায়ী জিন মানুষের কোন কমোজমে থাকে উত্তর হবে এক্স কোমোজো চব্বিশেরটা বলছে এর জন্য অভাবে কোন রোগের লক্ষণ প্রকাশ পায় উত্তর হবে বহুমূত্র পঁচিশেরটা বলছে চারটির মধ্যে তিনটি আলাদা উত্তর হবে অ্যামাইটোসিস নেক্সট বলছে ছাব্বিশেরটা একটি কোষ বিভাজিত হয়ে চৌষট্টি কোষ উৎপন্ন করতে পারে কতবার অ্যামাইটোসিস বিভাজন করে ছয় বার তো বন্ধুরা উত্তরগুলো দেখে নাও একবার তো আশা করছি তোমার সকল প্রশ্ন ভালো বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও